আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব, বেক করা ঝামেলা ছাড়া। একটা ডিম দিয়ে ভাজা কেক, এই কেকটা খেতে অনেক মজা, না খেলে বুঝতে পারবেন না। অল্প সময়ে কেকটা বানিয়ে নিতে পারবেন, বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। তেলে ভাজা কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার বোল, দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 কাপ চিনি, 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ দিয়ে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে একটা কালারে পরিণত হয়। ভালো করে মিশানো হয়ে গেলে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আমি এখানে বেকিং পাউডারটা দিচ্ছি, বেকিং সোডা না। সবগুলো শুকনো উপকরণ ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো ওগুলোকে ফেলে দিতে হবে। একটা স্পাচুলার সাহায্যে সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দেখুন এটাকে কিভাবে কেক বানাবো। হাতের মধ্যে কিছু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ এই ব্যাটারটা খুবই সফট। কিছু ব্যাটার হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে দেখুন বলের মতন করে নিতে হবে। এটাকে বানাতে হবে আর তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। তেলে ভাজার জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল চুলোতে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দেখুন কিছু বেটার হাতে নিয়ে চেপে চেপে গোল গোল বল করে দিয়ে দিচ্ছি। এই বলগুলো বানাতে হবে আর দিতে হবে। চুলোর গ্যাসটা মিডিয়াম লো আঁচের মাঝামাঝি রেখেছি, গ্যাসটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন বল গিলে দেওয়ার কিছুক্ষণ পরে বলগুলো ফুলে উঠতে শুরু করেছে। কেকগুলোর একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, দেখুন ফুলে উঠছে। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠটাকেও এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। কেকগুলো দুটো পিঠে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে, মনে হচ্ছে এখনই যেন মুখে দিয়ে দিই। এভাবেই আমি বাকি কেকগুলো ভেজে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স কত সহজে তৈরি হয়ে গেল তেলে ভাজা কেক। উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। আমি আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার এই রেসিপি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।